পৌরসভা নির্বাচনে বাকি আর মাত্র কিছুদিন। এদিন 59 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জলী বসুর নেতৃত্বে নির্বাচনী প্রচারের আয়োজন করা হয়। এদিন তার নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন এন্টালি বিধানসভার বিধায়ক স্বর্ণকমল সাহা। 59 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জলী বসুর হয়ে মানুষের কাছে ভোটের জন্য আবেদন জানালেন বিধায়ক স্বর্ণকমল সাহা। আপনি জলী বসুর প্রচারে জনসভায় এসেছেন এবং এখানকার বিধায়ক হিসেবে এবং একদম জলী বসুর অভিভাবক হিসেবে কি বলবেন? কি বললাম তো শুনলেন তো সবই। জলী বসুকে আমি গৃহবধূকে টেনে এনে একে জনসেবার কাজে লাগিয়েছি কাউন্সিলর হিসেবে। ও সফল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য দেখে ওকে আবার প্রার্থী করেছে। এবারও এলাকার মানুষ তাকে অবশ্যই আরও ভালো ভোটে গতবারের চেয়ে ভালো ভোটে এবার জিতে। বিরোধীরা বলছে এই ওয়ার্ডে ওনাদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে না এবং এই ওয়ার্ডে কিছু কাজ হয়নি, তাদের উদ্দেশ্যে কি বলবে? আরে বিরোধীদের তো দেখাই যাচ্ছে না, খেলা হবে একটা কথা চলছিল এর আগে লোকসভা আমাদের বিধানসভা নির্বাচনে, সে খেলা হবে। এখন খেলতে আমরা তৈরি আছি, আমাদের ছেলেরা তৈরি আছে, কিন্তু বিরোধী দল কোথায়? ফাঁকা মাঠ, ওরা কেউ নেই ময়দানে। গোল তো দেওয়া, ফাঁকা মাঠে গোল যত খুশি দেওয়া যাবে। প্রচুর মানুষের ঢল নেমেছে, আমি ক্যামেরাম্যানকে আরেকবার দেখাতে বলবো, প্রচুর মানুষ এখানে ওনার সমর্থনে রয়েছে। এটা কি বলা যায় না যে ওনার বিজয় মিছিল ধরতে গেলে এখানে? এবং আমি সরাসরি ওনাকে একটাই প্রশ্ন করবো, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো না থাকতো, যদি উনি প্রকল্প না করতেন, তাহলে আপনি কাউন্সিলর হয়ে কিসের লড়াই দিতেন? কেন, মানুষের যে পরিষেবা, ড্রেন, জল, রাস্তা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, এটা করতাম। এটাই কি বিজয়ী লাভের? হ্যাঁ, 100 বার মানুষের ব্যবহারটাই সব থেকে বড় জিনিস। মানুষ বাড়িতে এলে তার সঙ্গে সে কোনো কাজের জন্য এলো, তাকে আমি আজে বাজে কথা বললাম, সেটা তো ভালো নয়। তার সঙ্গে ভালোবেসে ভালো ব্যবহার করে কথা বলতাম। আজকে যে বিপুল পরিমাণে মানুষের ঢল, কোথাও কি মনে হচ্ছে না যে বিজয় মিছিল বোধহয় আমার ওয়ার্ডে হয়েই গেল? সেটা তো 21 তারিখ জানা যাবে, আজকে কি বলবো। ধন্যবাদ দিদিকে এবং অসংখ্য এই সভার মধ্যে তিনি সময় বার করে আমাদেরকে সময় দিয়েছেন, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকের মিছিল, আজকে যে জনসভা, সেই জনসভা কোথাও যেন বলে দিচ্ছে যে 59 নম্বর ওয়ার্ড তার ঘরের মেয়েকে চায়, কাছের মেয়েকে চায়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।